নমস্কার বন্ধুরা, আমি সোনালি, সোনালি সিম্পল রান্না বান্না চ্যানেল থেকে আমার সকল বন্ধুকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে করে দেখাচ্ছি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, ইডলি সাম্বার আর নারকেলের চাটনি। চলো এবার আমি ভিডিওটা শুরু করছি। এই তিনটে রেসিপি আমি কিভাবে করছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি এখানে ইডলির জন্য যে ব্যাটারটা তৈরি করব তার জন্য নিয়ে নিলাম 220 গ্রাম বিউলির ডাল আর আতপ চাল 250 গ্রাম। এই দুটোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রোগড়ে রোগড়ে ধুতে হবে। যতক্ষণ না জলটা স্বচ্ছ হয় ততক্ষণ ধুয়ে নিতে হবে এবং জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি চালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, এবার জল দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর আমি ডালটাকে ভালো করে ধোবো এবং জল দিয়ে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টা মতো। আমি ডালটাকেও একইভাবে ধুচ্ছি, যতক্ষণ না ঘোলা ভাবটা চলে যায় ততক্ষণ এটাকে ধুতে হবে। স্বচ্ছ জল এলে এটা জল দিয়ে ভর্তি করে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি চাল আর ডালকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে পেস্ট বানিয়ে নেব। প্রথমে জলটা ফেলে দিলাম চালের, তারপর এটাকে ছেঁকে নিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে গুঁড়ো করে নেব প্রথমে, তারপর পরিমাণ মতো এতে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, আমি এখানে পরিমাণ মতো দিয়েছি যতটা লাগবে। এবার এক পেস্ট বানাতে যাচ্ছি। দেখো আমার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা পাত্র নিয়ে এই পেস্টটা ঢেলে রেখে দেব। তারপর আমি ডালের পেস্ট বানাবো। প্রথমে ডালটাকে একটু রোগড়ে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিলাম। এবার এটাকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব, তারপর এর মধ্যে দেব জল। গুঁড়ো হয়ে গেছে, এর মধ্যে জল পরিমাণ মতো জল দেবো। যা ডালের মধ্যে প্রথমে জল দিয়ে দিলে পেস্ট ভালো বানানো যায় না, তাই জন্যে আমি এর মুখটা প্রথমে গুঁড়ো করে নিচ্ছি, তারপর এর মধ্যে যতটা পরিমাণ জল লাগবে সেটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো একটা মসৃণ মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, খুব মোটাও হয়নি আর পাতলাও হয়নি, এইভাবেই তৈরি করতে হবে। আমি যে পাত্রের মধ্যে চালটা ঢেলেছিলাম চালের পেস্টটা, সেই পাত্রের মধ্যে ডালের পেস্টটা ঢেলে রাখছি। এবার হাতার সাহায্যে দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এটা গরম জায়গায় রেখে দিলে খুব ভালো তৈরি হবে। আমি এখানে এবার নারকেলের চাটনিটা তৈরি করে নেব। একটা মিক্সার জারের মধ্যে কয়েক টুকরো নারকেল নিয়ে তার মধ্যে ভাজা চীনাবাদাম দিয়ে একটি গুঁড়ো করে পেস্ট বানিয়ে নেব। গুঁড়ো করে নিয়েছি, অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা মসৃণ পেস্ট তৈরি করেছি, এবার এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ নুন। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, এবার অল্প পরিমাণ জল দিলাম, জলটা যতটা পাতলা মোটা রাখবে ততটাই দেবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ফোড়ন। একটা কড়াই নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ তেল দিতে হবে। এর মধ্যে 1 টেবিল চামচ আমি তেল দিয়ে গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কালো সরষে, আর 1 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে, আর দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আর 10 থেকে 15টা কারি পাতা এর মধ্যে দিয়ে ভালো করে গরম করে নেব। কারি পাতাটা ফুটে উঠলে জানবে যে ফোড়নটা ঠিক তৈরি হয়ে গেছে। এবার এই ফোড়নটাকে নারকেলের চাটনির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ডালটা ধুয়ে নিচ্ছি, এটা অড়হর ডাল। এখানে 100 গ্রাম অড়হর ডাল নিয়েছি, একটা প্রেসার কুকারে দিয়ে 5টা সিটি মেরে এটা গলিয়ে নেব। পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দেব সাদা তেল, আর 1 টিস্পুন দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে ঢাকনাটা এঁটে সিদ্ধ করতে দেব। প্রেসার কুকারে 5টা সিটি মারার পর গ্যাসটা বন্ধ করে দিব এবং ঠান্ডা যতক্ষণ না হয় ততক্ষণ প্রেসার কুকারটা রেখে দেব। আমার এখানে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে ডালটা চেক করে নেব।
ডালটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি, পাত্রটা সাইডে রেখে এবার সবজিগুলো দিয়ে সাম্বারটা রেডি করব। কড়াই নিলাম, এর মধ্যে এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কিছু পরিমাণ সবজি দিয়ে দেবো। তোমার পছন্দ মতো সবজি দেবে। আমি একটা বড় আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা মাঝারি সাইজের গাজর নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এক থালি মতোই 150 গ্রাম কুমড়ো, সেটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর 5 থেকে 6টা বিনস ছোটো ছোটো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর 2টো ডাঁটা 100 গ্রাম মতো হবে, লম্বা লম্বা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিলাম। এর মধ্যে তোমরা যে কোনো সবজি অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো। আর একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর থেকে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি, আর থেঁতো করা আদা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে এটা সিদ্ধ করতে দিই। আমার সবজিগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু সিদ্ধ করতে দিতে হবে, ফুটে উঠেছে। আমি বেশ খানিকটা জল 300 গ্রাম মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। সাম্বারের গ্রেভিটা যেরকম রাখবে সেরকম জল এর মধ্যে অ্যাড করবে। ফুটে উঠলে সাম্বার মশলাটা দিয়ে দিতে হবে। আমি এখানে ফুটে উঠেছে সাম্বার মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে এটা সিদ্ধ করে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা। ডালটাও দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে নেড়েচেড়ে একটু চেক করে নিতে হবে সবজিগুলো সব ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। আর উপর থেকে ছড়িয়ে দিলাম কুচানো ফ্রেশ ধনিয়া পাতা। এবার সাম্বারের ফোড়নটা আমি রেডি করে নিচ্ছি। একটা কড়াই নিয়ে এর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, 1 টিস্পুন দিয়ে দিলাম কালো সর্ষে, আর 2টো শুকনো লঙ্কা, আর অল্প একটু জিরে, 2টা জিরে এর মধ্যে দিয়ে দিলাম। আর ছোলার ডাল 1 টিস্পুন, আর বিউলির ডাল 1 টিস্পুন, আর 15 থেকে 20টা কারি পাতা দিয়ে ভালো করে এটাকে গরম করে নিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিতে হবে। আর রেডি করা সাম্বারের উপরে এটা দিয়ে দিতে হবে। আমার রেডি হয়ে গেল সাম্বার। এবার যে ইডলির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ইডলিটা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই, কড়াইয়ের উপর একটা স্ট্যান্ড দিয়ে বেশ কিছুটা জল দিয়ে এটাকে প্রিহিট করতে দেব। আমি কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রিহিট করতে দিলাম। এবার যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম একটা গরম জায়গায়, সেটা ঢাকনাটা খুলে এবার ভালো করে হাতার সাহায্যে এটাকে নেড়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে এটা যত ফেটাবে তত সফট হবে। এবার 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ জল দিলাম। এখানে ব্যাটারটা একটু মোটা ছিল, এর মধ্যে জল অ্যাড করে একটু পাতলা করে নিতে হবে। তোমরা তোমাদের মতো করে নেবে, আমি এখানে একটু জল অ্যাড করে পাতলা করে রেডি করে নিয়েছি। দেখো একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার 4টে ডিশ নিয়ে নিয়েছি ছোটো ছোটো, এবার এর মধ্যে সাদা তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি, কেননা এর মধ্যে পেস্টটা দিলে আটকে যাবে, তাই এটা তেল ব্রাশ করে নিলে ভালো হবে। এবার প্রিহিট করা কড়াইটার ঢাকনাটা খুলে এর মধ্যে একটা থালা দিয়ে দিলাম, তার মধ্যে ডিশগুলো বসিয়ে দেব। আমি 1 হাতা করে ডাল আর চালের পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটিগুলোর মধ্যে। বেশি পরিমাণ দেবে না, এটা ফুলে উঠলে বাইরে বেরিয়ে যাবে, অল্প অল্প করে দিতে হবে। সবগুলো ঠিক সমান করে এটা দেবে। এবার
এবার এক এক করে আমি থালাটার উপরে সাজিয়ে দিচ্ছি। আমি এইভাবে চারটে বিস্কিট সাজিয়ে দিয়ে এর উপর আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। আমার 10 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি, দেখো একদম ইডলি রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আবার আমি এর মধ্যে চারটে ডিশ বসিয়ে দিচ্ছি। আবার ঢাকনাটা চাপা দিলাম, 10 মিনিট পরে এটা খুলে চেক করে নেব। দেখো দেখো এখানে ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে ধারগুলোকে কেটে আমি তৈরি করে নিচ্ছি। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ভিতরটা ফাঁপা হয়েছে আর নরম হয়েছে। এটা এইভাবে নারকেলের চাটনি দিয়ে খেতে হয়। আমি রেডি করে নিলাম ইডলি সাম্বার আর নারকেলের চাটনি। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এটা খুব ফেমাস হয়ে গেছে। এটা লোকে খুব পছন্দ করছে আর ব্রেকফাস্টের জন্য এটা খুব ভালো। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।